শিলিগুড়িতে তৈরি হচ্ছে জাহাজের মতো একটি বাড়ি। যে বাড়িটি অনেকদিন ধরে তৈরি হচ্ছে, পয়সার অভাবে কাজ কখনো কখনো আটকে যায়, কিন্তু শখে মানুষ কি না করতে পারে, ইচ্ছে থাকলে সবই সম্ভব। শখের বশেই জাহাজের মতো বাড়ি তৈরি করলেন মিন্টু। অবিকল টাইটানিকের মতো দেখতে বাড়িটা। বর্তমানে চাষবাস করেই দিন কাটাচ্ছেন। বাবা মনোরঞ্জন রায়ের হাত ধরেই তিনি শিলিগুড়িতে এসেছিলেন। বাড়ি বানানোর খেয়ালটা আমার অনেক ছোটবেলার স্বপ্ন। এটা এক জায়গায় দেখেছিলাম প্যান্ডেল দুর্গাপুজো কলকাতা হচ্ছে বউবাজারে শিয়ালে। সে তখন থেকেই আমার মনে শখ ছিল ঘর যদি পাকা ঘর তৈরি করতে পারি, জাহাজের মতো একটা ঘর করবো, তো রুম থাকবে জায়গাটা থাকবে, তখন থেকেই আর কি শখ। বাড়িটা নিচে জলের ব্যবস্থা থাকবে, উপরে একটা রেস্টুরেন্টের মতো খোলার ব্যবস্থা মনে মনে চিন্তাভাবনা নিচে। অনেকে দেখে বলছে যে আমরা ঘুরতে আসব, একটা রেস্টুরেন্টের ব্যবস্থা খুললে আমরা ইয়ে করব, তাতে মানে আমারও ইয়ে হবে, তাদেরও সুবিধা হবে, আমারও কিছু অর্থ আসবে। এই পরিকল্পনা নিয়ে করলে তাহলে আমার ঘরটাও তাড়াতাড়ি হবে, এরকম একটা অনেকে বলে আর কি। যার জন্য আমি মাঝখানে ফাঁকা রেখে দিয়েছি, উপরে আবার জাহাজ চালানোর যে কেবিন রুম ওটাও ফাঁকা বানাবো, লোকজন বসতে পারবে। এটা আসলে মানে অবাকের ব্যাপার যে এমন একটা বাড়ি হতে পারে, এটা আমার কল্পনাই নাই। তো মালিকটা দেখে আসছে, দেখে আসে ও বললো কি এরকম বাড়ি বানাতে লাগবে। আমি দেখলাম খুব ভালো জিনিস, যেটা তো আমার কল্পনা হবেও না আর আমি নিজে ব্যক্তিগত বানাতেও পারবো না। তো উনি বললো কি যে তুমি শুরু করো, আস্তে আস্তে আমরা নিজেরা দেখে দেখে বানাই দেবো। কোনো ইঞ্জিনিয়ারই এই বাড়ি তৈরির কাজ হাতে নেননি, তখন নিজেই ছবি এঁকে বাড়ি তৈরির কাজ শুরু করেন।